আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা যারা ফেসবুক চালান ফেসবুক চালানোর সময় আপনাদের সামনে বিভিন্ন ধরনের লিঙ্ক চলে আসে কোনটা ভালো লিঙ্ক কোনটা খারাপ লিঙ্ক আপনারা কিছুই জানেন না সেসব লিঙ্কে যদি ক্লিক করার পর আপনার ফেসবুক আইডি অথবা আপনার ইমেল আইডি হ্যাক হয়ে যেতে পারে অথবা আপনার ফোন থেকে গুরুত্বপূর্ণ কিছু ডাটা চুরি হয়ে যেতে পারে সেসব খারাপ লিংক অথবা হ্যাকিং লিংক থেকে বাঁচতে ফেসবুক আমাদেরকে একটি অপশান দিয়েছে সেই অপশনটি যদি আমরা অন রাখি তাহলে সেই খারাপ লিংকে ক্লিক করার আগে ফেসবুক আমাকে একটি ওয়ার্নিং দিয়ে দেবে যে এটি খারাপ লিংক এই লিঙ্কে যাওয়া যাবে না আজকে আমি এই ভিডিওতে ফেসবুকের সেই সেটিংটি আপনাদেরকে দেখাবো চলুন তাহলে শুরু করি শুরু করার আগে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সেই সেটিংটি অন করার জন্য প্রথমে আপনারা আপনাদের প্লে স্টোরে চলে যাবেন প্লেস্টোর চলে যাওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের ফেসবুক অ্যাপটি আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর তারপর আপনারা আপনাদের ফেসবুকে চলে যাবেন ফেসবুকে যাওয়ার পর এখানে কোন দেখতে পাচ্ছেন থ্রি লাইন অপশান আছে সেই অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং নামে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটু অপশান আছে সেই অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর আবারও একটি সেটিংস নামে একটি অপশান আসবে সেই অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে অপশ একটি অপশান আছে অথবা সিকিউরিটি অ্যান্ড লগ ইন নামে একটি অপশান থাকবে এখানে আসছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশান আছে সেই অপশানটির ওপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পারছেন যে সেভ সেভ ব্রাউজিং নামে একটি অপশান আছে সেই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন এই অপশানটি আপনারা এই লেখাটির উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেওয়ার পর এই লেখাটিকে টিক মার্ক যদি ওঠে তাহলে বুঝবেন যে আপনাদের আপনাদের সেই অপশানটি অন আছে আর যদি টিক মার্ক না থাকে তাহলে বুঝবেন যে সেই সেটিংটি অন নেই ঠিক মার্কটি দিয়ে রাখলে আপনাদের সামনে যদি সেই হ্যাকিং লিঙ্কটি আসে সেটিতে আপনার করে ক্লিক করেন তাহলে ফেসবুক নোটিফিকেশান আকারে আপনাকে একটি ওয়ার্নিং দিয়ে দেবে যে এটি হ্যাকিং লিঙ্ক